دو اخلاص ایمون مرے یا الہی الحمدللہ رب العالمین الصلاة والسلام على سید الانبیاء والمرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله نويت سنة الاعتكاف پیو اسلامی بھائرا او مادانی چینلے دوشک برندو درود پاکر اگنیت فضیلت و برکت রয়েছে حضور کریم صلی اللہ علیہ وسلم ارشاد করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি 10টি রহমত অবতীর্ণ করবেন 10টি গুনাহকে maaf করে দিবেন 10টি পদমর্যাদাকে বাড়িয়ে দিবেন صلو على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم پیو پیو اسلام بھیرا و مادن شن درشک برندو آشون بیان شروع تے امرا بھالو بھالو نیت کرنی کرنا رسول کریم صلى الله عليه وسلم ارشاد کرن نیت المؤمنی خیر من عملی مؤمن نیت تار عملی چی اتب আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সওয়াব হাসিলের জন্য ইলমে দ্বীন অর্জনের জন্য আমরা যা শুনব সেই অনুযায়ী আমল করে অন্যের নিকট পৌঁছানোর জন্য আমরা মনোযোগের সাথে বয়ান শুনব ইনশাআল্লাহ আজওয়াজা প্রিয় ইসলামী ভাইরা আজকে আমাদের বয়ানের বিষয় হচ্ছে আমাদের উপর যে বিপদ আসে প্রাকৃতিক দুর্যোগ মহামারী এর কারণ কি আর এর প্রতিকারই বা কি রয়েছে আমরা কিভাবে এর থেকে বাঁচতে পারি প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ মহান আল্লাহ তাআলা মানুষের বসবাসের জন্য সুন্দর এই বসতিকে সৃষ্টি করেছেন নির্ধারণ করেছেন কিছু নিয়ম কানুন সিস্টেম পদ্ধতি আমাদের চলার জন্য আর আমরা যখনই আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই বিধানকে সেই সিস্টেমকে ওই পদ্ধতিকে পরিহার করি অ্যাভয়েড করি তখনই আমাদের উপর চলে আসে বিভিন্ন পেরেশানি নিজেদের ইচ্ছা মাফিক যখন বেহায়াপনা গুনার মাঝে নিজেদেরকে জড়িত করে নেই সর্বোচ্চ পর্যায়ে যখন পৌঁছে যায় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য থামানোর জন্য রুখে দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন বালা মুসিবতগুলো আমাদের কাছে আসে প্রিয় ইসলামী ভাইরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা রোম এর 41 নাম্বার আয়াতে ইরশাদ ফরমান কানজুল ঈমান থেকে অনুবাদ ছড়িয়ে পড়েছে অশান্তি জলে ও স্থলে ওই সব কুকর্মের কারণে যেগুলো মানুষের হাত অর্জন করেছে যাতে তাদেরকে তাদের কোনো কোনো কর্মের স্বাদ গ্রহণ করান যাতে তারা ফিরে আসে আমাদের মানুষের একটা সিস্টেম আছে এই সামাজিক একটা সিস্টেম যখন কোনো মানুষ অসামাজিক কাজে লিপ্ত হয় সিস্টেমের বাহিরে চলে যায় দেশের মধ্যে যদি কেউ দেশের আইন বিরোধী কোনো কাজ করে
তখন তাকে শাস্তি দেয়া হয়, জেলের মধ্যে আবদ্ধ করা হয়। জেলখানার মূল উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, সংশোধনাগার হচ্ছে জেলখানা। যে অন্যায় করবে, অপরাধ করবে, তাকে সেখানে বন্দী করে তাকে সংশোধন করা হচ্ছে উদ্দেশ্য। এটা দুনিয়াবি আমরা একটা সিস্টেম তৈরি করেছি। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা যখন অপরাধ করতে করতে মাত্রা অতিরিক্ত অপরাধ করে ফেলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে মূল ট্রাকে আনার জন্য, মূল জায়গাতে আনার জন্য তাদের উপর বিভিন্ন মুসিবত, মহামারী, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বিভিন্ন ধরনের আজাব দিয়ে আল্লাহ তাআলার বান্দাদেরকে সতর্ক করেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আশ-শুরা এর 30 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর, এবং তোমাদের যে মুসিবতগুলো স্পর্শ করেছে তা তো তারই কারণে যা তোমাদের হাতগুলো উপার্জন করেছে, এবং বহু কিছু তিনি ক্ষমা করে দেন। আসলেই প্রিয় ইসলামী ভাইয়েরা, বাস্তবিকই আমরা এমন অসংখ্য কাজ করছি যে কাজগুলোর কারণে আমাদের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আজাব আসছে, কিন্তু যেটা আমরা পাওয়ার উপযুক্ত আল্লাহ তাআলা তা তো আমাদেরকে ক্ষমা করছেন অনেক কিছু। কারণ দেখুন তো, একটু চিন্তা করে আমরা আমাদের জীবনের রিপোর্টগুলোকে যদি আমরা উল্টাই, আমাদের ডায়েরির পাতাকে যদি উল্টাই, তাহলে দেখুন তো আমাদের স্মৃতির মাঝে কত অন্যায়, অবিচার, অপরাধ দিনের আলোয় রাতের আধারে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, লুকিয়ে লুকিয়ে, মানুষকে জানিয়ে না জানিয়ে আমরা অনবরত আল্লাহ তাআলার অসংখ্য নাফরমানি করেই চলেছি। শুনুন, ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে আমাদের প্রিয় আকা মাদানী আলে মুস্তফা সরকারে দু আলম নূরে মুজাসসাম রসুল মুহতাসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন সম্প্রদায়ের মাঝে অশ্লীলতার প্রসার ঘটবে, তখন তাদের মাঝে মহামারী এবং এমন দুর্ভিক্ষ দেখা দেয় যার উদাহরণ নমুনা তার পূর্বপুরুষদের মাঝে দেখে নাই। নতুন নতুন আজাব আসবে, নতুন নতুন শাস্তি অবতীর্ণ হবে, যা আমরা বর্তমানে পর্যবেক্ষণ করছি। এর কারণ অশ্লীলতার প্রসার, বেহায়াপনার প্রসার, গান বাজনার প্রসার, কুদৃষ্টির প্রসার আজকে কিন্তু আমরা করেই চলছি। আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা শুনছি, আমি সহ আমরা, বলুন তো কে কয়জন আছি আমরা বেহায়াপনা থেকে নিজেকে মুক্ত রাখতে পারছি, কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে পারছি, অশ্লীলতা থেকে নিজেকে বাঁচাতে পারছি, এই চোখকে হেফাজত করতে পারছি, হাতকে হেফাজত করতে পারছি? আল্লাহ তাআলার আজাব যখন আসে, আমরা অনেকে বলি এত আজাব কেন দেয়, মহামারী কেন হয়, এই কিছুদিন পর পর নতুন নতুন নামে টর্নেডো আসছে, জলোচ্ছ্বাস হচ্ছে, কোথাও ভূমি ধসে যাচ্ছে। আল্লাহ তাআলা কত কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন এগুলো আমাদের হাতের কামাই। শুনুন শুনুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, ইবনে মাজাহ শরীফের 4020 নম্বর হাদিসে বর্ণিত হয় হযরতে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের এক শ্রেণীর লোক মদের নাম পরিবর্তন করে মদ পান করবে, তাদের মাথার উপর বাদ্যযন্ত্র
বাজনা বাজতে থাকবে তাদের শাস্তি স্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনকে ধসিয়ে দিবেন তাদেরকে শুকরে পরিণত করবেন আল আমান আল হাফিজ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আজকে আমরা বাস্তবিকই বিভিন্ন নাম দিয়ে মদ পান করা হচ্ছে বিভিন্ন নামে বিভিন্ন কিছুতে আমাদেরকে কি এখনো হুঁশ আসবে না আমরা কি এখনো গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখতে পারবো না শুনুন প্রিয় ইসলামী ভাইরা মানব জাতি যখন অধিকারে মাদকতায় ডুবে যাবে অশ্লীলতায় ডুবে যাবে গান বাজনায় ডুবে যাবে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসতে থাকবে ভূমিকম্প অগ্নিগিরির আগুন ভাইরাস মানব বিকৃতির মতো বিভিন্ন কিছু আজকে কিন্তু আমরা যা শুনছি হাদিসে কারিমা সবগুলো আমাদের মাঝে ঘটছে এই যে কিছুদিন আগেও শুনলাম অগ্নিগিরি শুরু হয়েছে ভূমিকম্প হয়েছে চলছে চলমান ঝুঁকিতে আছে আমরা বলি প্লেট চলে গেছে এগুলো তো একটা সংজ্ঞা হাকিকত কি আমার হায়াত শেষ আমি মারা যাব বলে স্টক করেছে একটা সংজ্ঞা কারণ এই মানব দেহের স্ট্রাকচারের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়েই তো মানুষ চলে যাবে পৃথিবী থেকে কিন্তু মূল কারণ হচ্ছে হায়াত শেষ হয়েছে আর এই যে বেহায়াপনা উলঙ্গপনা অশ্লীলতা এর কারণেই আমাদের কাছে আজাবগুলো আসছে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমাদের দিকে এগিয়ে আসছিলেন এগিয়ে এসে বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হে মুহাজিরগণ তোমরা পাঁচটি বিষয়ের পরীক্ষার সম্মুখীন হবে তবে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি সেগুলো কি যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন সেখানে মহামারীর আকারে প্লেগ রোগ এর প্রাদুর্ভাব হবে যখন অশ্লীলতা ছড়াবে এখন আমি আপনি আমার বিবেক দিয়ে জিজ্ঞাসা করি আমার পরিবারের মধ্যে অশ্লীলতা আছে কিনা আমার সমাজের মধ্যে অশ্লীলতা আছে কিনা আগে তো বুঝেন ভাই অশ্লীলতা কাকে বলে আজকে তো এরকম আছে দাড়ি পড়া দাড়ি আছে হ্যাঁ টুপি পরে হাজি সাহেব নিজের স্ত্রীকে বেপর্দা করে রিকশার মধ্যে নিয়ে চলে যাচ্ছে ফিলিংস নাই অনুভূতি নাই আকল নাই তার সুরত আছে কিন্তু ইসলামের হুকুম কি আছে এটা তার কাছে নাই জানা নামাজ পড়ছে কিন্তু নিজের মেয়েকে বেপর্দার মধ্যে ছেড়ে দিয়েছে রোজা রাখছি আমরা এটা করব এটা অবশ্যই কিন্তু শুনুন হাদিসে পাকের মধ্যে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমার সারাংশ হচ্ছে এটা দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম যে দায়ুস হবে ওই ব্যক্তি জান্নাত তো দূরের কথা জান্নাতের সুগ্রাণ পর্যন্ত পাবে না সে দায়ুস কে বেপর্দা নারীর অভিভাবক আপনার মেয়ে প্রাপ্ত বয়স্ক হয়েছে আপনার বোন প্রাপ্ত বয়স্ক হয়েছে আপনি তাকে বেপর্দার মধ্যে নিয়ে গিয়েছেন কিংবা সে বেপর্দায় যাচ্ছে আপনি তাকে বাধা দিচ্ছেন না স্ত্রী বেপর্দার মধ্যে চলছে কিংবা আপনি নিয়ে যাচ্ছেন তাকে উৎসাহিত করছেন কিংবা বাধা দিচ্ছেন না বেপর্দা নারীর যে অভিভাবক আছে বড় ভাই থাকলে বড় ভাই বাবা স্বামী যদি আপনি আমি আমার মেয়েকে আমার স্ত্রীকে আমার বোনকে পর্দার মধ্যে না রাখি কিংবা বেপর্দা হচ্ছে তাকে আমি নিষেধ না করি তাহলে হবে দায়ুস আর দায়ুসের পরিণতি নিশ্চিত জাহান্নাম প্রিয় ইসলামী ভাইরা এই যে বেহায়াপনা বেহায়াপনা তো এভাবেই চলছে আজকে আমরা বিয়ের অনুষ্ঠানের মধ্যে নিয়ে যাচ্ছি বেপর্দার সাথে আজকে আমি সামাজিক অনুষ্ঠানের মধ্যে নিয়ে যাচ্ছি বেপর্দার সাথে ইসলামী শরিয়াত
আপনাকে আমাকে একটি লিমিট করে দিয়েছে। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা ঢেকে রাখা ফরজ। কিন্তু অত্যন্ত আশ্চর্যকর ব্যাপার হচ্ছে কি জানেন, লজ্জাকর ব্যাপার হচ্ছে আজকে মুসলমানের সন্তান পুরা শরীর ঢেকে রেখেছে, হাঁটুর উপর দিয়ে প্যান্টকে ছিঁড়ে ফেলেছে, ব্যাপারটা হারাম, পুরা ঢেকে রেখেছে। তাতে কি আসে যায়, যতটুকু তার উপর ফরজ সেখানে ডিজাইনের নামে ফরজকে তরক করছে। কিন্তু আমি কি আমার পরিবারের ব্যাপারে এটা কনফার্ম করছি? শুনুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এরশাদ করলেন, যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগ ইত্যাদি আসতে থাকে। আজকে আসবে না, আমরা তো দাওয়াত দিচ্ছি, বলছি ভাই চলো আমার বাড়িতে, আমার দেশে আসো, কারণ আমি দাওয়াত দিয়ে তাকে আনছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে দিয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এছাড়া এমন সব বেদির উদ্ভব হবে যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি। যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করবে তখন তাদের উপর থেকে রহমত উঠে যাবে, সেখানে দুর্ভিক্ষ কঠিন বিপদ মুসিবত আসবে। যখন জাকাত আদায় না করা হবে তখন আসমান থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে। যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু নির্বাক প্রাণী না থাকতো তাহলে কখনো বৃষ্টিপাত হতো না। এই হাদিসে কারিমা কি আমাদের সাথে মিলে যাচ্ছে না পরিপূর্ণভাবে? কে করেছে? আমি উট পাখির মতো নিজের মুখটাকে লুকিয়ে রাখি, আমি করি না, আমি করি না আমার বোন করে, আমি করি না আমার ভাই করে, আমি করি না আমার প্রতিবেশী করে, আমি কি না করছি? আজকে অনুষ্ঠানের নামে কি বেহায়াপনা গেম ছড়াচ্ছি না? আজকে আমরা হাদিসে কারিমা পূর্বেরটা শুনলাম যে অশ্লীলতা যে সম্প্রসারিত হবে, গান বাজনা সম্প্রসারিত হবে, তখন সেখানে আল্লাহ তাআলার আজাব আসবে। আজকে আমাদের প্রত্যেকের হাত, একটা সময় ছিল সিনেমা হলে গিয়ে মানুষ সিনেমা দেখত, বেহায়াপনা করত, আর আজকে প্রতিটা হাতের মুঠের মধ্যে বেহায়াপনা চলে আসছে। প্রিয় ভাই মাদারি চ্যানেল দর্শকবৃন্দ, আপনাকে আমাকে যদি আমি বেঁচে থাকতে চাই ভালোভাবে, যদি আমি এই পৃথিবীটাকে শান্ত রাখতে চাই, যদি আমি আমার পরবর্তী জেনারেশনের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে চাই, তাহলে আমাকে এই বেহায়াপনা থেকে ফিরে আসতে হবে, এই গুনাহের কাজগুলো থেকে ফিরে আসতে হবে। আমরা শুনলাম যে যখন জাকাত দেয়া বন্ধ করে দেয়া হয় তখন অনাবৃষ্টি শুরু হয়। আমাদের এখানে কি অনাবৃষ্টি হচ্ছে না? সংজ্ঞা দেয় বহুত কিছু, কিন্তু হাকিকতে কি? প্রিয় ইসলামী ভাইরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, গুনাহের কারণে মানুষের রিজিক কমে যাবে। আমরা অনেকে বলি আগের সময় অনেক মানুষ খাবার খাইতে পারত, এখন খাইতে পারে না, বলি না রিজিক কমে গেছে, কারণ গুনাহ বেড়ে গেছে। যখন গুনাহ সম্প্রসারিত হবে তখন আমাদের কাছ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিককে তিনি কমিয়ে নেবেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম যে মহামারীর কারণ আমরা প্রতি মুহূর্তই ঢাকার শহরের মধ্যে ভূমিকম্পের রিস্কের মধ্যে আছি, কিন্তু কখনো কি এই যে এত বড় পেরেশানগ্রস্ত হলো পৃথিবী, এখনো কি পেরেশানি থেকে মহামারী থেকে আমরা মুক্ত হয়েছি? করোনা একের পর এক আঘাত আনছে না, আসছে না আমাদের কাছে? আমরা মাস্ক ব্যবহার করছি, এটা করছি, সেফটি করছি, কিন্তু প্রিয় ভাই যত ধরনের উন্নত বিশ্ব কেউ কি নিজেকে বাঁচাতে পেরেছে? পারেনি। যত শক্তিধর রাষ্ট্র বাঁচাতে পেরেছে? পারেনি। কিন্তু তারপরেও আমরা কেন গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারছি না? আসুন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি নিজে বাঁচি, আমার পরিবারকে বাঁচাই। আরে আখেরাতেরটা তো রয়েছেই, পরকালের মৃত্যুর পরে তো হিসাব আছেই, সেটা নইলে রাখলামই,
দুনিয়াতেও তো আমাকে বাঁচতে হবে, দুনিয়াকে যেহেতু আমি অগ্রাধিকার দিচ্ছি দুনিয়াতে তো বাঁচার জন্য আমাকে একটু চেষ্টা করা দরকার। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, নিজেকে বাঁচাই। শুনুন শুনুন, হাদিসে পাকের মাঝে এসেছে, যখন মানুষ নেকির কাজ ছেড়ে দিবে, বেহায়াপনা সম্প্রসারিত হবে, তখন তাদের উপর আজাব আসতে থাকবে। আজকে আমরা অনেকে হয়তোবা নিজেরা নামাজ পড়ছি কিন্তু অপরকে নেকির দাওয়াত দেই না। সেই প্রসিদ্ধ হাদিস অনেকের মনে আছে আমাদের, সেটা কি? আবু নূর মোহাম্মদ বশির আলাইহি রাহমাহ থেকে বর্ণিত যে হাদিস, যার সারাংশ হচ্ছে এই, একটি সমুদ্রের মধ্যে জাহাজ চলমান ছিল, সেখানে তিন শ্রেণীর যাত্রী ছিল। এক শ্রেণীর যাত্রী নিচতলা, মধ্যতলা, উপরতলা। নিচের শ্রেণী যারা ছিল যাত্রী, তারা ভাবলো আমরা পিছনে গিয়ে কেন পানি সংগ্রহ করব, আমাদের এখানেই তো তলার নিচে পানি, আমরা এটা ফুটা করলে তো পানি পেতে পারি, কুঠার নিয়ে আসো ফুটা করো। তারা প্রস্তুত নিল জাহাজকে ফুটা করার জন্য। আমার তলা, আমি যা খুশি তা করব। আমরা বলি না আমাদের সমাজের মধ্যে অনেকে, আরে আমি টাকা কামাইছি, মাথার ঘাম পায়ে ফেলে আমি টাকা দিয়ে যা মলে তা করব, তোমার কি আসে যায়? অনেকে বলে না, আমারটা আমি করব, আমার জীবন, আমি যেমন খুশি তেমন চলবো, তুমি বলার কে, কি অধিকার আছে তোমার? আমার দেহ, আমি যা মনে চাই তাই করব, বলে না অনেকে? কুপমন্ডু কোনো ব্যাংক কিছু, যারা দুনিয়ায় সংজ্ঞায় বলে শিক্ষিত, আসলে প্রকৃত অর্থে তারা মূর্খ। ওই জাহাজের চলমান ওই যাত্রীদের মতো বলে আমার তলে আমি ফুটা করব। তখন মধ্যের শ্রেণী যারা ছিল সমর্থনকারী, তারা বললো হ্যাঁ ঠিকই তো বলেছে, তারটা সে ফুটা করুক আর যা মলে তা করুক, আমাদের কি আসে যায়? আমাদের সমাজের মধ্যে এটা আছে, আছে না? এক শ্রেণী অন্যায় করে আরেক শ্রেণী সমর্থন করে, ঠিকই তো, তার টাকা, গান বাজাও তুমি তোমার মেয়ের বিয়ের মধ্যে, বেহায়াপনা করো তুমি, তোমার টাকা আমি কি করব। কিছু শ্রেণী সেটাকে সমর্থন করে। হাদিসে পাকের মধ্যে আসছে যে উপরের যারা ছিল তারা এসে তখন তার হাতকে ধরে ফেললো, না তুমি এ কাজ করতে পারো না, যদি তুমি তোমার নিজের তলাকে ফুটা করো নিজের ভাগেরটা, তো তুমিও মরবে, আমি আমরাও মরব। আজকে আমাদের সমাজে এই সিচুয়েশন চলছে। প্রিয় ভাই, বাস্তবিকই যদি আমি সমাজের মধ্যে বেঁচে থাকতে চাই, এই দেশের মধ্যে বেঁচে থাকতে চাই, যারা দুর্নীতিবাজ, যারা সুদখোর, সুদখোর তো এটা অ্যাভেলেবেল হয়ে গেছে এখন, এটা সুদখোর এখন ঘৃণা না, মদখোরকে আমরা ঘৃণা করি, সুদখোরকে ঘৃণা করি না। মদ খায় মসজিদে আসতে পারবে না মাতাল হয়ে, সুদ খেয়ে তো সুদের পোশাক পরেও মসজিদে আমরা বসে আছি, কেউ মাইন্ড করবেন না কথাটা। একই গুণা, উভয়টাই হারাম, উভয়টাই হারাম, সুদ খাওয়া দেয়া নেয়া। আর এ কারণেই কিন্তু আমাদের মাঝে আজাবগুলো আসছে। প্রিয় ভাই, আমি কি সুদ না খেলে মরে যাব? হয়তো আমার ফ্ল্যাট বাড়িটা হবে না, হয়তো গাড়িটা হবে না, আমি তো বেঁচে থাকব, কিন্তু কেন আমরা সেই সুদের মধ্যে নিজেকে জড়িয়ে নিচ্ছি, নিজেকে আবৃত করছি? আসুন না আমরা সামাজিকভাবে, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে এই হারামের বিরুদ্ধে অবস্থান করি, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান করি, অশ্লীলতার বিরুদ্ধে অবস্থান করি। আমাদের বিবেক তো এটা হয়ে গেছে, কিছুক্ষণ পূর্বে আমি যে কথাটা বললাম যে অশ্লীলতার সংজ্ঞা আমরা ভুলে গেছি, যে সবসময় পর্দা করে ঠিক আছে, বোরকাও পরে নেকাবও পরে, বিয়ে আসলে তখন আর পর্দা থাকে না। এটা সামাজিক অনুষ্ঠান তো, পারিবারিক অনুষ্ঠান, কে আছে বলে? পারিবারিক লোকেরা আছে, কারা? চাচা তো, মামা তো, ফুয়া তো, ভাইয়েরা আছে, এদের সাথে দেখা করা বুঝি বৈধ? এটা বুঝি অশ্লীলতা না? এটা বুঝি বেহায়াপনা না? এটা বুঝি উলঙ্গপনা না? কোরআন যেটাকে হারাম করেছে, আজকে আমাদের সমাজের মধ্যে অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে, অসংখ্য ছেলে মেয়ের ঘর ধ্বংস হয়ে যাচ্ছে, কেন? শুধুমাত্র এক জায়গার মধ্যে আমাদের গ্যাপ থাকার কারণে, আর সেটা হচ্ছে পর্দা। আজকে বিবাহ করার পর ফ্রেন্ড তার ফ্রেন্ডের সাথে পরিচয় করে দেয় আমার স্ত্রী, কয়েকদিন পর দেখা যায় ওই স্ত্রী তার সাথে চলে গিয়েছে। ঘটছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আজকে অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। প্রিয় ভাই, আমাকে বাঁচতে হবে,
আমার পরিবারকে বাঁচাতে হবে, যারা অবুঝ আছে তাকে বুঝাতে হবে। অবশ্যই এটা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব। শুধু যে আমি ইসলাম গ্রহণ করেছি মুসলমান সেজন্য তা না, সামাজিক জীব হিসেবে দেশের একজন নাগরিক হিসেবে এই দেশকে যদি আমরা সুশৃঙ্খলভাবে চালাতে চাই, আমরা যদি মহামারী থেকে বাঁচাতে চাই, করোনা ভাইরাস থেকে বাঁচাতে চাই, ভূমিকম্প থেকে বাঁচাতে চাই, ঘূর্ণিঝড় থেকে বাঁচাতে চাই, কোরআনের হাদিসের নির্দেশ অনুযায়ী আমাকে এই গুনাহমুক্ত সমাজ নির্মাণ করতে হবে। যদি আমি গুনাহমুক্ত সমাজ নির্মাণ করতে চাই পারি, তাহলে আমরা এই সকল মহামারী থেকে নিজেকে বাঁচাতে পারব। এর প্রথম মেসেজ আমি আপনাকে দিচ্ছি, আপনি চেষ্টা করুন। আমি চেষ্টা করি, আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি না, আমি আমাকে দিয়ে শুরু করি। আমি নিয়ত করি যে আমি এই মোবাইলের মাধ্যমে কোনো বেহায়াপনা দেখব না। নিয়ত করেন পাক্কাভাবে, আজকে এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। আরে ঘর তো ঘর, মসজিদের মধ্যেও মিউজিক বাজায় দেয়। আপনাকে কোনো মুসলমানকে যদি বলে তোমাকে আমি 50,000 টাকা দেবো, 1,00,000 টাকা দেবো, তুমি মসজিদে গিয়ে একটা হিন্দি গান চালাবা, কোনো মুসলমানের কি স্পর্ধা হবে? হবে বলেন। কিন্তু আপনি আমি কি মসজিদের মধ্যে সেই মিউজিকটা চালাচ্ছি না? আমাদের আকল থাকা দরকার। আজকে প্রতিটা জায়গাকে আমরা মিউজিক সেন্টার বানিয়ে ফেলছি, অ্যাজ মসজিদকেও। আমি অনুরোধ জানাবো, আসেন আমরা বেহায়াপনা থেকে নিজেকে বাঁচাই। এখন আর শ্রেণী নাই বেহায়াপনার। মনে রাখবেন, অনেকে মনে করে বুড়ো হয়ে গেলে বুঝি বেহায়াপনা থেকে চলে যায়, কুদৃষ্টি থেকে বেঁচে যায়। না, কিতাবের মধ্যে আসছে, মানুষের শারীরিক দুর্বলতা চলে আসে কিন্তু নফসের দুর্বলতা আসে না। নফস সে মোটা হতে থাকে, কুদৃষ্টি তার বাড়তে থাকে। অতএব আমরা যেই বয়সের আছি, ছোট, যুবক, বৃদ্ধ, যে যে অবস্থায় আছি, আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করি। প্রিয় ভাই, আপনি নিজে বাঁচেন। আমরা শুধুমাত্র বলি, আরে মুসলিম জাতি এমন কেন ধ্বংস হচ্ছে, মার কেন খাচ্ছে, নির্যাতিত কেন হচ্ছে? আরে হবে না কেন? আমি কি কাজ করতেছি না আজকে বলেন তো দেখি, কি কারণে আমাকে আল্লাহ তাআলা হেফাজত করবে আমাকে বলেন, কোন সে কারণ? আমার দ্বারা কি ঘটছে না? সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, মদপান, মানুষের হক নষ্ট, কোন কাজ আমি করছি না মুসলমান হিসেবে? তাহলে কেন আমার উপর আযাব আসবে না? কেন আমার উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হবে না? যতটুকু আমরা বেঁচে আছি না, এটা তার আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য দয়া, তার প্রিয় মাহবুব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেছেন। তো আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, নিজে বাঁচি, আমার পরিবারকে বাঁচাই। হে ইমানদারগণ, তোমরা তোমাকে নিজেকে এবং তোমার পরিবারকে ওই আগুন থেকে বাঁচাও যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আসুন ভাই, নিজে বাঁচি, নিজে বাঁচি, নিজে বাঁচি, গুনাহ থেকে বাঁচি। আজ দাওয়াত ইসলামী আপনাকে আমাকে এই মেসেজটাই দিতে চাচ্ছে, এটাই চাচ্ছে যে হে ভাই, যত কিছুই করেন, আমার যত অর্থ থাক, ক্ষমতা থাক, প্রতিপত্তি থাক, খুব শীঘ্রই আমার এটা শেষ হয়ে যাবে, আমি খুব শীঘ্রই চলে যাব পরকালের দিকে, সেখানে আমার কোনো কিছুই কাজে আসবে না, শুধুমাত্র আপনার আমার নেক আমল। একটুখানি আসুন আমার চোখটাকে বাঁচাই, একটুখানি আমার চোখটাকে হেফাজত করি কুদৃষ্টি থেকে, অশ্লীলতা থেকে, এই কানটাকে বাঁচাই, এই হাতটাকে বাঁচাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাসে মন মুরী।